পানির স্তর শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এখানকার মানুষের আবদার হচ্ছে তাদের এখন বাঁচতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে, এটাই হচ্ছে তাদের প্রথম আকুতি যে তারা উদ্ধার চায়। তারা অনেক মানুষ হচ্ছে আটকে গিয়েছে, তারা চাচ্ছে যে খাবার না, আগে আমাদের জীবনটা বাঁচাতে হবে। তারা চাচ্ছে যে খাবারটা আমাদেরকে পরে দেন, আগে আমরা আটকা পড়েছি, তারা হচ্ছে আমরা আমাদেরকে উদ্ধার করেন। তো আমরা একটু ঘুরে দেখবো চতুর্দিকে যে কী পরিমাণ পানির স্রোত যাচ্ছে চতুর্দিকে, এবং এখানকার মানুষরা কী বলে তাদের কথাও আমরা শুনবো। কারণ বারবার ভেঙে পড়ে ওই দিকটা, কোনো দিকটা কোনো তদারকি নেই, সরকারের কোনো তদারকি কম থাকে, আর ওই দিকটা বেশি থাকে কারণ ক্যান্টাইবার এবং কুমিল্লা শহর রক্ষার্থে। আসলে আমরা বারবার এইভাবে ভাগ করতে পারা নাই। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইউনু মহোদয়, উপজেলা জেলা ডিসি মহোদয়ের সাথে আপনার করবো যাতে আমাদের এই কুমিল্লার দুটো নদীর উত্তর পাওয়া যাতে চিরকালের জন্য বন্ধ হয়, কারণ এইভাবে মানুষের একটা জীবন চলতে পারে না। অনেক কষ্ট হয়ে গেছে মানুষের, এটা মনে হয় যে জিনিসটি একবারে দৃষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের জেলা প্রশাসকের প্রধান সচিব।